যতগুলো গ্লাস দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস একদম জেনুইন গ্লাস গাড়ির সাথে যে গ্লাস সেই গ্লাস এটা হচ্ছে টাটা এক্সকোলা এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 মাশাআল্লাহ খুবই সুন্দর গাড়ি সাদা কালার ইন্টেরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়র মানে বিস্কিট কালার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা নিয়ে আসলাম মদিনা কার কালেকশন থেকে আরো একটি ভিডিও আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক্সকোরলা গাড়ি সবার পছন্দের একটা গাড়ি বেশ চমৎকার হোয়াইট কালার একটা এক্সকোরলা 2004 এর মডেল 9 রেজিস্ট্রেশন আর বরাবর মত আমাদের সামনে এই মুহূর্তে আছে মদিনা কার কালেকশনের ওনার নাসিম ভাইয়া আমরা ভাইয়ের কাছে চলে যাব ভাইয়া মূলত আমাদেরকে বিস্তারিত বলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই মুহূর্তে কি কি গাড়ি আছে কেমন কালেকশন আছে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে মদিনা কার কালেকশনে অলমোস্ট 40টা গাড়ি থাকে আজকে বেশ কিছু গাড়ি আছে আলহামদুলিল্লাহ তো আজকে আসলে এতগুলো গাড়ি দেখাবো না শুধু একটা গাড়ি দেখাবো একটা গাড়ি দেখবো আমরা টাটা এক্সকোলা ওকে তাহলে আমরা তাহলে শুরু করি জি এটা হচ্ছে টাটা এক্সকোলা এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 মাশাআল্লাহ খুবই সুন্দর গাড়ি সাদা কালার ইন্টেরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়র মানে বিস্কিট কালার খুবই সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে নতুনের মতো লাইটগুলো সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে খুব সুন্দর একটি এবং সামনে গ্রিলও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গাড়ির সাথে যে গ্রিল সেই গ্রিল আর মাশাআল্লাহ ঢাকা মেট্রো গ 25 সিরিয়ালের জি এছাড়া এই পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো লাইট সামনের লাইট একদম নতুনের মতো এবং সাথে ফগ লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে গাড়ির গ্লাস তুই দেখতে পাচ্ছেন গাড়ির সামনে পিছনে সাইডে যতগুলো গ্লাস দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস একদম জেনুইন গ্লাস গাড়ির সাথে যে গ্লাস সেই গ্লাস দেখতে পাচ্ছেন কিন্তু টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি এছাড়া গাড়ির টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিংগুলো হচ্ছে অ্যালয় রিং খুবই সুন্দর অ্যালয় রিং এছাড়া সাইডের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস আপনার অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে দেখেন টোটাল লোগো এখানে টোটাল লোগো দেওয়া আছে এখানে টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাস এবং প্রত্যেকটা রেঞ্জের হচ্ছে জেনুইন রেঞ্জের প্রতিটা রেঞ্জের টোটাল লোগো দেওয়া আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি এছাড়া গাড়ির ভিতরটা দেখেন ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়াল খুবই সুন্দর একটা চমৎকার অরিজিনালি বেজ ইন্টেরিয়াল জি এবং ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটি গাড়ি এক্সকোলা খুবই সুন্দর গাড়ি চারের মডেল 9 রেজিস্ট্রেশন আমি এই শেপের গাড়ি জি আমি একটু পিছনে দুটো দেখাই দেখেন প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ অবস্থা আছে এবং কি পার্সোনাল ড্রাইভ পার্সোনাল ইউজার গাড়ি জি ওকে পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ি লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট একদম গাড়ির সাথে জেনুইন লাইট এছাড়া এখানে এক্সেল লোগো দেওয়া আছে পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে লাইট আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ 25 সিরিয়ালের গাড়ি মাশাআল্লাহ খুবই সুন্দর এখানে করলার লোগোটা দেওয়া আছে আমরা একটু গাড়ির ব্যাকগ্রাউন্ডের ভিতরটা আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন ভিতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টই নেই প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি পেস্টিং করা আছে সিল করা জাপানি দেখতে পাচ্ছেন পুরোটাই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভিতরটা অনেক সুন্দর একেবারে এই যে এই পাশটা দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে এগুলো প্রত্যেকটা জায়গায় সিল করা আছে জাপানি সিল এবং এখানে আপনার সিএনজি করা আছে 6 লিটার সিএনজি খুবই সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ খুব ফ্রেশ একটি গাড়ি যারা এক্সকোলা খুঁজছেন আমি বলবো যে আমাদের এখানে একটু ভিজিট করে যান আশা করি ইনশাআল্লাহ গাড়ি আপনার পছন্দের গাড়িটি পাবেন কারণ আমার কাছে এক্সকোলা অনেকগুলো গাড়ি আছে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফ্রেশ অবস্থা আছে প্রতিটা ডোর কিন্তু একেবারে ফ্রেশ ভিতরে বিস্কিট ইন্টেরিয়াল উপরে সিলিংটাও অসাধারণ ভাই খুবই ফ্রেশ অবস্থা খুবই ফ্রেশ আমি একটু সামনে ডোটা দেখি যে ডোটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেই ডোটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা নেই অ্যাক্সিডেন্টই নেই মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টয়োটা এক্সকোলা এটা মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 জি ভিতরে ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো ভাঙা চুরা নেই ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে এবং এটা হচ্ছে সেলিংগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ কোথাও কোনো ভাঙা চুরা নেই খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়িটা যেহেতু ফ্যামিলি ইউজের গাড়ি সেই কারণে কিন্তু সেই কারণে এত ফ্রেশ আছে এটা যদি কমার্শিয়াল ইউজ করতে তাহলে গাড়ি তাহলে এত ফ্রেশ থাকতো স্বাভাবিক জি আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা আছে ওকে আলহামদুলিল্লাহ তো চলুন আমরা ইঞ্জিনটা দেখি অবশ্যই এই হচ্ছে গাড়ির ইঞ্জিন ইঞ্জিনটা হচ্ছে গাড়ির সাথে ভিভিটি ইঞ্জিন 1500 সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ারটি আছে এছাড়া গাড়ির ভিতরে 33 মার্সেলগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালারটি আছে কোথাও কোনো খোলা কাটা নেই সামনে মার্সেলগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টই নেই টুকটাক অ্যাচোর ছিল সেটা আলাদা হিসাব কিন্তু কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আপনি ধরে নিতে পারেন যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই এই কারণে কিন্তু আমরা
গ্লাসগুলো দেখিয়ে দিয়ে থাকি যাতে আমার দর্শকদের বুঝতে সুবিধা না হয়। জি ওকে। তারপর আমরা 80-90% ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, 100% দেখতে হলে আপনাদেরকে ফিজিক্যালি আসতে হবে। জি ফিজিক্যালি আসতে হবে, দেখতে হবে। আর আপনাদের এটার মডেলটা রেজিস্ট্রেশনটা আবার একটু বলুন। এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2009। আর এটা হচ্ছে টয়োটা এক্সকরোলা, সাদা কালার, ভিতরটা হচ্ছে বিস্কিট কালার, পেপারস ফুল আপডেট করা আছে, সিএনজি করা গাড়ি। ওকে। আর এটা প্রাইস চাচ্ছিল, এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 12,25,000 টাকা। এটা আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা করবো, তবে ফাইনালি গাড়িটা দেখতে হবে ইনশাল্লাহ, ফিজিক্যালি দেখার পরে দাম নিয়ে আলোচনা করবো। ওকে, আস্কিং প্রাইস 12,25,000, এটা হলো আস্কিং প্রাইস। অবশ্যই আপনারা আসেন, ফিজিক্যালি এসে গাড়ি দেখেন, তারপরে মূলত ফাইনাল দাম নিয়ে আলোচনা হবে। জি আচ্ছা, আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিন। আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তা মোড়ে 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ। আর আমার ফোন নম্বর হচ্ছে 01711-586762, পাশে একটা নম্বর 01971-222-570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনার চাইলে হোয়াটসঅ্যাপ মতো ফোন দিতে পারেন। ধন্যবাদ নাসিম ভাই এত সুন্দর করে গাড়িটা দেখানোর জন্য আমার ভিউয়ার্সদেরকে। আর আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করবো। আবারও বলে দিচ্ছি, মদিনা কার কালেকশনে বেশ কিছু গাড়ি আছে, এই মুহূর্তে প্রায় 8 থেকে 9টি এলিয়ন আছে, 5-7টা নোয়া গাড়ি আছে, এবং অনেকগুলো এক্সকরোলাও আছে। তো আশা করি আপনারা একবার হলো ভিজিট করে যাবেন মদিনা কার কালেকশন। সব বাজেটের গাড়ি আছে আলহামদুলিল্লাহ, সব বাজেটের গাড়ি থেকে শুরু করে 30 লাখ পর্যন্ত সব বাজেটের গাড়ি, সব বাজেটের গাড়ি আছে। ওকে, তো আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করবো, ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে মদিনা কার কালেকশনের। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।